নমস্কার বৃষ্টি যেন পিছনই ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানির ফলে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এর ফলে আগামী রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা শহর রাজ্যের প্রায় সব কোটি জেলা সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে তার উপর আবার বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয় আর এই দুয়ে ধাক্কায় রবি এবং সোমবার রয়েছে বৃষ্টি পূর্বাভাস ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় পূর্বাভাস রয়েছে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উনিশে ফেব্রুয়ারি থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে আগামী কুড়ি একুশ ও বাইশে ফেব্রুয়ারি নতুন করে বাংলার বুকে আচরে পড়তে চলেছে আবারও একটি নতুন ঝঞ্ঝা এর ফলে দুই বঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে সতেরোই ফেব্রুয়ারি রাত থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামী দুই দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না এরপরে তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে গত চব্বিশ ঘন্টায় উপকূলে কোনো কোনো জায়গায় শৈত প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশাও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আগামী দুই দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তারপরে তিন দিন ধীরে ধীরে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে যার জেরে আগামী তিন দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে আর তারপরে তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে আবাদ দপ্তর আরও জানিয়েছে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হবে এছাড়াও কুড়িয়ে ফেব্রুয়ারি রবিবার নাগাদ গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ